যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে 19 তারিখ জানো একটা পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিশন ছিল, যেখানে 17 থেকে 50 বছরের ছেলে মেয়ে নেওয়া হচ্ছিল, সেখানে আমি গিয়েছিলাম। সো তার রেজাল্ট বেরিয়ে গেছে, সো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে আমি সিলেক্ট হয়েছি কিনা। তো বেশি কথা বলবো না, চলো ফুল ভিডিওতে যাওয়া যাক। ছেলেটাকে তোমরা অনেকেও চিনো, মানে পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে গিয়েছিল, তারপর তখন সিলেক্ট হয়েছে কি না সে বিস্তারিত ভিডিওটা। আর তোমরা তো অনেকেও জানো যে পল্লিগ্রাম টিভিতে অডিশন নেওয়া হয়েছিল, তোমরা তো অনেকেও ভেবেছিলে যে পল্লিগ্রাম টিভিতে মানে অ্যাক্টিং করবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে তো অনেকের বাড়ি অনেক দূরে, তাও বলেছিল যে অনেকের বাড়ি যদি অনেক দূরে থাকে তো ওখান থেকে মানে কাজ করাবে। আর আমি জানি তোমরা অনেকে অ্যাক্টিং ভালো পারো, অ্যাক্টিং কমেডি সবকিছু তোমরা ভালো পারবা। ঠিক বলেছিস, অনেকেও তোমরা তোমাদের পার্সোনাল কাজের জন্য অডিশন দিতে যাওনি, তো অডিশন দিতে যাওনি তো ভালো কথা, বাট এই ভিডিওটা দেখবা তখন অডিশন মানে পল্লিগ্রাম টিভির উপরে মানে এত যে তোমাদের নিরাশটা হবে তোমরা দেখলে আর বুঝতে পারবা। মানে ভাই আমি তো জানি ওই ছেলেটা গেছে, ওই ছেলেটার ভিডিওটা দেখলাম, তারপর তখন আমি বুঝতে পারলাম যে এই ব্যাপারটা। তো চলো ছেলেটার মুখে সবকিছু শুনে নি, তারপর তখন আমি কিছু বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে 19/5/2024 পল্লিগ্রাম টিভি চ্যানেলে একটা অডিশন ডাকা হয়েছিল। অডিশন ডেটটা হচ্ছে 19 মে অর্থাৎ রবিবার, যেখানে বয়স সীমা ছিল 16 বছরের উপরে আর 50 বছরের নিচে। 16 থেকে 50 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হবে, যেখানে আমিও উপস্থিত ছিলাম। সো আমি গিয়েছিলাম তোমার কলকাতা থেকে, আমি সকাল 6টার সময় বেরিয়েছিলাম, ওখানে পৌঁছেছিলাম দুপুর 1টার সময়, বেরিয়েছি তোমার সকাল 5টার সময়, নাজিরপুরে পৌঁছেছি দেখো 11:54, ঠিক আছে, তার মানে আমার এখনো পৌঁছাতে 1টা বেজে যাবে, যেখানে আমার অডিশন দিতে বেজে যায় প্রায় বিকেল 4টে। এবারে প্রশ্ন হচ্ছে আমি সিলেক্ট হলাম কি না। তোমাদের কথা অনুযায়ী চলো 1 বছর আগে ফিরে যাই, 2023 সালে 7/5/2023 পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে একটা অডিশন ডাকা হয়েছিল। আপনারা আগামী 7ই মে অর্থাৎ রবিবার আমাদের অডিশনের ডেট, যেখানে আমি গিয়েছিলাম, তখন মানলাম আমি সিলেক্ট হইনি, আমি ভালো অডিশন দিতে পারিনি। কিন্তু এই 2024 সালে আল্লাহর রহমতে আমার খুব ভালো অডিশন হয়েছে, কারণ দেখো অডিশন রুমে অডিশন নিতে ঢোকাচ্ছিল 6 জন করে, তো আমরা যে 6 জন ছিলাম তার মধ্যে কিন্তু আমার বেস্ট হয়েছে। আমরা যে 6 জন ছিলাম আমাদের 5 জন কিন্তু বেরিয়ে গেছে, আমাকে বলেছিল তুমি দাঁড়াও, তো আমি দাঁড়াতে আমাকে বললো বাড়ি কোথায়, কোথা থেকে আসছি আমার নাম। আমি বললাম স্যার আমার নাম মির্জামান মুস্তফা, অ্যাকচুয়ালি আমার বাড়ি মেদিনীপুর, আমি কলকাতা থেকে আসছি, এখানে পড়াশোনা করি কলকাতায়। সো তারপরে ছবি টবি তুললাম, আমি প্রথমে হারুনদাকে বললাম যে স্যার আপনার সাথে ছবি তুলতে পারি, বললো হ্যাঁ হারুনদার সাথে ছবি তুললাম, রবি বললাম ছবি তুললাম। তো আমি এটাও বললাম ছবি তোলার পরে যে স্যার কাইন্ডলি আমাকে জানাবেন একটু, আমার বাড়ি দূরে তো কোনো সমস্যা নেই, আপনি আমাকে জানাবেন আমি এখানে থেকে কাজ করবো। ওখানে অনেকেই ছিল, তো ওনাদের মুখের এক্সপ্রেশন থেকে মনে ছিল যে আমি সিলেক্ট হয়ে গেছি, মন বলছিল আমি সিলেক্ট হয়ে গেছি, কারণ ভাই আমি আমার বেস্টটা দিতে পেরেছি। আমি চলে আসি, এখন 2 দিন হয়ে গেছে আমার কাছে কোনো কল আসেনি, এর মানে কি আমি সিলেক্ট হইনি। তো এখন তোমরা আমাকে বলতেই পারো যে ভাই তুই ভালো অডিশন দিতে পারিস বা তোর অ্যাক্টিং স্কিল সেরকম ভালো নয় তার জন্য তুই সিলেক্ট হসনি। তো আমি মেনে নিলাম আমার অ্যাক্টিং স্কিল ভালো না, দেখো আমি অডিশনের ওখানে অ্যাক্টিংটা তো দেখাতে পারবো না, কারণ ওখানে আমার ভিডিও করতে দেয়নি। আমার একটা ছোট ক্লিপ দেখাই, আমি একটা স্টাইল সাথে নবনন্দিনী সিরিয়াল হয়েছিল, তখন আমি এখানে একটা ছোট ক্যারেক্টারে কাজ করেছি, আমার ডায়লগ ছিল, তো ডায়লগের ক্লিপ আছে একটু দেখাচ্ছি তোমার, দেখো কথা আমি কিছু বলছি, এখন তোমরা ভালো করে মন দিয়ে শুনবা। না মানে ছেলেটার বাড়ি হচ্ছে কলকাতা, কলকাতার মানে ওই সাইডেই হচ্ছে, বাট ও অত দূর থেকে মুর্শিদাবাদ এসে অডিশন দিত, আর অডিশন ওখানে মানে পাস হয়ে গেছিল, তোমরা তো মুখে শুনতে পেলে। মানে 6 জন করে অডিশনটা নিচ্ছিল, তখন 5 জন ফেল হয়ে গেছে, ওই পাস হয়ে গেছে, তারপর তখন ওই স্বপ্ন দেখছিল যে আমি পল্লিগ্রাম টিভিতে কাজ করতে পাবো, কিন্তু স্বপ্নটা কি পূরণ হলো? তাও সত্য, স্বপ্ন কি পূরণ হবে? মুর্শিদাবাদের ছেলে মেয়েকে নিবে আর অডিশন দিচ্ছে সারা পৃথিবীতে, এটা কি কোনো কথা? আরে আপনাদের যদি মনে হয় আমার অ্যাক্টিং স্কিল ঠিক আছে তাহলে আমি সিলেক্ট হলাম না কেন, তার একটাই রিজন আমার বাড়ি দূরে বলে। এবারে আমার পল্লিগ্রাম টিভি চ্যানেলের কাছে একটা প্রশ্ন, আপনারা যদি বাইরের ছেলে নেবেনই না তাহলে কি করতে বলেন? শুন, যদি ভালো করে দিতে পারেন, আপনার ট্যালেন্ট যদি থাকে অবশ্যই আমরা সিলেক্ট করব, আমরা তার জন্য আপনার জন্য আমরা বসে আছি, আপনাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে অবশ্যই পল্লিগ্রাম বেছে নেবে। আর ওখানকার গ্রামের লোকও কিন্তু আমাকে বলেছে যে বাবু তুমি ভালো অডিশন দিতে পারলেও তুমি সিলেক্ট হতে পারবে না। কি মানে বাইরের ছেলে নেবে? মানে ধরো যদি কলকাতা সাইডের ছেলে ভালো অডিশন, এরা বাইরের ছেলে নেবে না, এরা এখানকার এলাকার যত আশেপাশে যা আছে তাদেরকেই নেবে। দেখো আমি পল্লিগ্রাম টিভি চ্যানেলে সিলেক্ট হইনি বলে আমি রাগ করে আক্ষেপ করে যে ভিডিওটা বানাচ্ছি সেরকম কিছুই না, আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমি যদি সিলেক্ট হইও না তবু আমি এখানে আসতে পারবো না। আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলি, আমি যদি সিলেক্ট হই না তবু আমি আসবো না, কারণ আমার নিজের পড়াশোনা আছে কলকাতায়। আমার একটাই উদ্দেশ্য ছিল কিন্তু আমি ব্লগ বানাতে গিয়েছিলাম, একটা কথা কি আমি সিলেক্ট হচ্ছি না, কারণ দূরের ছিল আর নেবে না যেমন, আর সিলেক্ট হয়ে গেলাম মানে ভিডিও করতে এসেছি, ভিডিও করবো বাড়ি চলে আসা ভিডিও শুটের জন্য, কোনো যে সিলেক্ট হতে হবে আমার কোনো রকম কোনো ই নাই। এবারে আমার কথা ভাই বাদ দিলাম, আমার মতো তো অনেকেই আছে যারা এই চ্যানেলে কাজের জন্য দূর দূরান্ত গিয়ে ছুটে যায় শুধু এদের সাথে কাজ করবে বলে, তাদের অবস্থাটা একবার ভাবো তো। পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল দা এবং ডিরেক্টর হারুন দা, দেখো তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা যখন 2025 সালে অডিশনটা নেবে তখন তোমরা দয়া করে জানিয়ে দিও যে আমরা বেশি লং ডিস্টেন্সের ছেলে মেয়ে নেবো না, তাহলে কি হবে বেশি দূর দূরান্তের ছেলে মেয়েরা মানে একটা মাত্র সুযোগ আসে তোমাদের কাছে ছুটে আসবে না। সো পুরো ভিডিওটা থেকে তোমরা বুঝতেই পারলে ভাই আমি সিলেক্ট হইনি, আর রিজেন্টটাও তোমাদের কাছে শেয়ার করলাম।
আর সবচেয়ে বড় কথা যেটা, ওটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত চ্যানেল, ওনারা কাকে সিলেক্ট করবে কাকে করবে না ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। সো এখানে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। আমার জাস্ট একটাই বলার যে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা যেন না গিয়ে হ্যারাসমেন্ট যেন না হয়। আপনারা নেবেন মানে সবকে দিন, আর যদি না নেবেন বলে দিন, ডাইরেক্ট জানিয়ে দিন যে আমরা নেব না। সো গাইস তোমরা তো অনেকে বুঝতে পারলাম, মানে ছেলেটার কত না কষ্ট হচ্ছে, কত না মুখে ব্যথা নিয়ে ভিডিওটা বানালো দিয়ে এমনটা করলো। মানে গাইস তোমরা যদি অডিশন দেওয়ার কথা ভেবে থাকো তাহলে তো এমনটা হতো তোমাদের সাথে, তো প্লিজ অডিশন যেতে হয় না এমন করে। টেলিগ্রাম টিভির ওনার মানে অরবিউল দাকে বলছি আমি, যে এমন করে তোমরা কেন সাব সাব যদি ভিডিওতে বলো তাহলে তো কাজটা চলবে ভালোভাবে না। মানে গাইস স্টার জলের সাথে কাজ করেছে ছেলেটা, অডিশনটা ভালো দিয়েছিল, অ্যাক্টিংটা ভালো করেছে, তার উপরে মানে ছোট্ট মোটো পল্লিগ্রামে চালাতে পারবে না না কেমন কি চালাতে পারলো কেমন কি হবে, মানে ওদের নিজের নিজের দেশের নিজের নিজের গ্রামের ছেলে মেয়ে তো নিবেই না, এমন যদি বলে দিত ভিডিওতে তাহলে তো এমন স্বপ্নগুলো ভাঙতো না। মানে ছেলেটার কত না মানে তাও কতজন যে গেছিল দেয়াটা মনটা ভেঙেছে, যদিও 100 জন যায় তার মধ্যে তো 10 জন কেউ সিলেক্ট করবে না পল্লিগ্রাম টিভি, আর বেশি কিছু না বাটে মা ওকে আর কিছু বলার নাই। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাকে কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।